পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ পুলিশের জারে ধরা পড়ল পাঁচ ডাকাত। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাটিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। ফের বড় সড় সফলতা পেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। পুলিশের জালে ধরা পড়ল পাঁচ ডাকাত। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর আসে ভাতার থানায় যে একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে ভাতারের নাসিগ্রামে পুরাতন রাইস মিলের কাছে। পুলিশ তড়িঘড়ি সেই জায়গায় হানা দেয়। হাতে নাতে ধরা পড়ে পাঁচ ডাকাত। তারা 35 বছরের উত্তম দাস, 50 বছরের মন্টু দাস, 41 বছরের সন্ন্যাসী দাস ও আরো দুজন। এদের সকলেরই বাড়ি নাসিগ্রামে। তাদের কাছ থেকে রড, রসা, দুটি ভোজালি, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ভাতার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তারা কোথায় ডাকাতি করতে যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। তাদের সঙ্গে আর কেউ জড়িয়ে আছে কিনা তারও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সোমবার ওই পাঁচ ব্যক্তিকে বর্ধমান আদালতে তোলা হয়। গতকাল রাত্রিতে নাসিগ্রাম দাসপাড়ার পাঁচজন ছেলে পুরাতন মিলের সামনে কোন এক জায়গায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়। পুলিশ তার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পারে। তাড়াতাড়ি পুলিশ সেই জায়গায় পৌঁছে পাঁচজনকে পাকড়াও করে এবং পাঁচজনকে জিজ্ঞাসাবাদের পর তারা তাদের কোনো সদুত্তর মেলেনি। তারা যে ডাকাতি করতো তারা এটা কিছু কিছু কথা কবুল করেছে। এর জন্য আমি বরবেলুন ওয়ানের গ্রামবাসী হিসাবে এবং ভাতার থানার একজন নাগরিক হিসাবে ভাতার থানার পুলিশকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।